টিফিন দিতাম, ও বলে দিত এই ওখান তো ওইটা আছে নিয়ে আস, আমার দোকান ঘরটা খোলার ব্যবস্থা করুন আপনারা, আমার তো যেভাবে গয়নাটা করতে দেয় তুমি সেইভাবে দাও, এবার আজ দেই কাল দেই করে ওইভাবে টালাতো, এই মাসখানি ধরে টালাচ্ছে। কত টাকা দিয়েছিল? তা আমার তো প্রায় 6,30,000 মতো। এবার পাশে অনেকেরই দেয়া আছে ওই রকম লাখ লাখ টাকা, গরিব মানুষের বড় লোক সবাই দিয়ে রেখেছিল। ভালো মুখ দিত যে আজকে দেবো কালকে দেবো কি এক মাস পরে দিয়ে দেবো, আমারে দেন আপনারা একটু ইন্টারেস্ট দেবো এইসব বলতো, গয়না করে দেবে। হ্যাঁ, গয়না করে দেবে। কত টাকা মতো নিয়ে চলে গেছে? ও প্রায় আপনার 5-6 কোটি টাকার মতো ও নিয়ে চলে গেছে। কি করছেন আজকে বাড়ি এসে? কাকে জানা? এই বাড়ি এসছে, আমরা বাবা মা ভাই সবাই আছে তাদের কাছে শুনতে যে আমাদের টাকাটা কিভাবে উদ্ধার করা যায়। কবে থেকে পালিয়ে গেছে কি বলছেন? এই পালিয়ে গেছে মনে হচ্ছে শনিবার থেকে, শুক্রবার অবধিও দোকান খুলেছে, শনিবার থেকে পাওয়া যাচ্ছে না। কি চাইছেন এখন আপনি? হ্যাঁ, কি চাইছেন আপনারা? আমরা চাই যেভাবে হোক আমাদের টাকাটা উদ্ধার হোক, মা বাবা ভাই একটু দায়িত্ব নিয়ে, আর জয়েন্ট ফ্যামিলি সেখান থেকে ছেলেটা চলে গেল, এরা জানে না বললে হবে? নিশ্চয়ই জানে, আর ওরা একটা জামাই বোনাই আছে, বোনের বর, সে সব জানে, তার কাছে সব পার্সেল করে টাকা পয়সা জিনিসপত্র সব পাঠিয়েছে। আপনার নাম? মিনতি ঘোষ। সঞ্জয় মণ্ডল, আপনার দোকানদার ইতু ডিলার্স। আপনি খুব বিশ্বস্ত একটা দোকানদার, অথচ প্রত্যেকের কাছে টাকা পয়সা নিয়ে পালিয়ে গিয়েছে। আপনি কত টাকা দিয়েছিলেন? আমি 3,500,000 দিয়েছিলাম আমার সোনার ছেলের বিয়ে, সোনা জিনিস তৈরি হওয়ার জন্য। আচ্ছা, তারপরে আমার সামনে সপ্তাহ ছেলে বিয়ে, এখন আজ সকালে শুনছি যে সে নাকি পলাতো। আচ্ছা, কী বলতো আপনার টাকা নিয়ে কী বলতো? কোনো চিন্তা করতেন, আমি এই ঠিক বিয়ের 2 দিন আগে মাল দিয়ে দেবো সব। আচ্ছা, মাল তৈরি করতে আমার কোনো চিন্তা করতেন। কী কী গয়না তৈরি করতে দিয়েছিলেন? কী কী তৈরি করতে দিয়েছিলেন আপনি? ছেলের গলার চেন, মেয়ের বৌমার গলার চেন, বৌমার একটা বাড়ি দেওয়ার মাটা মুখ ডাকবে সোনার একটা বাড়ি গড় দিয়েছিল। তারপর কী চাইছেন? টাকা চাইছেন? হ্যাঁ, আমি টাকা চাই, সব চাইছি। আপনার নাম? সুজিত মণ্ডল। আমার কিছু জানা নেই এই বিষয়ে, আমি কিছুই জানি না তার ব্যবসা সম্পর্কে। সেই ব্যবসা ছিল তার ব্যবসা, আমি একটা ছোটোখাটো স্কুলে একটা কাজ করি। সে কাদের সঙ্গে কী ব্যবসা করে, কী টাকা পয়সা নেয়, কী ইন্টারেস্ট নেয়, কী ইন্টারেস্টের ব্যবসা করে আমি জানি না। এবং যারা টাকা দিয়েছে, যারা টাকা দিয়েছে তারাও যে কী ইন্টারেস্টে দিয়েছে তাও আমি কিছু জানি না। তার ব্যবসা সে জানে, সে বোঝে, বাড়ি কখনো কিছু কোনো দিন বলিনি, আমরা জানারও চেষ্টা করি না। কিসের দোকান ছিল? সোনার দোকান ছিল। কী লোকজন এসে কী বলছে আজকে? বলছে দাদা নাকি টাকা পয়সা নিয়ে চলে গেছে, সবাই তার কাছে বিভিন্ন লাভের আশায় নাকি দিয়েছিল, এখন তারা চলে গেছে, দাদা নাকি চলে গেছে। কবে থেকে পড়াতো? এটা হয়েছে রবিবার সকালবেলায় কলকাতায় যাচ্ছি বলে বেরিয়ে গেছে, তারপর সন্ধ্যের মধ্যে এসে দোকান খুলবে, কিন্তু সন্ধ্যের মধ্যে এসে যখন দোকান খুললো না, তখন আমরা কিছু ফোনে যোগাযোগ করি, কোথাও যাইনি। তারপরে আমি একটু সাইকেল নিয়ে মার্কেটের দিকে যাই, সেখানে যেসব দোকানে ও চেনা পরিচয় জিজ্ঞেস করে পাই না, সেখানেও যাইনি। তারপর আমি অপেক্ষা করেছিলাম সারারাত্রি, যেন যদি আসে, কিন্তু পরদিন আর অপেক্ষা না করে আমি সোমবার দিন বিকেলবেলায় একটা মিসিং ডায়েরি লোকাল থানায় করে আসি। এই ছবিটাই দিচ্ছি, ঠিক আছে, ও করুক, আপনারা করুন, খাওয়া খাওয়ার করে ওরে যেখানে পারেন। আরে একজন আছে 42,00,000 টাকা নিয়ে চলে গেছে, ও দোকানে লাইট জ্বেলে বাইরে দিয়ে তালা দিয়ে জামাইবাবুর ওখানে যেত।
ওই না দাঁড়াও আসছে লোকটা 42 লাখ তার কোন প্রেস কোন প্রেস